নতুন কারিকুলামের গণিত বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট, সেই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে কিন্তু আমরা সেট ব্যবহার করি, কিন্তু অনেক সময় বুঝি না তাই। যেমন মনে করো সোফা সেট ব্যবহার করি, বলি যে সোফা সেট, বা মোবাইল সেট। দেখো, মনে করো তোমার কাছে দুইটা কোম্পানির মোবাইল, সেই দুইটা কোম্পানির মোবাইল দিয়ে কিন্তু একটা সেট হতে পারে। মনে করো যে মোবাইলের ভিতরে যে একটা পার্স, অনেকগুলো পার্স থাকে, সেগুলা দিয়েও কিন্তু একটা সেট হতে পারে। অথবা তুমি বাজারে গেলা, বাজারে যাওয়ার পরে কিছু জিনিস কিনলা, সেগুলা দিয়েও কিন্তু একটা সেট হতে পারে। তারপরে মনে করো যে 1, 2, 3, 4, 5, এই 5টা অঙ্ক মিলেও কিন্তু একটা সেট হতে পারে। তার মানে কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে কিন্তু সেট ব্যবহার করি। এই জন্য অধ্যায়ের নাম রাখা হয়েছে প্রাত্যহিক জীবনে সেট। আমরা কিছুক্ষণ পরে সেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো, মানে সেট কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো, বলো আছে এই অভিজ্ঞতায় শিখতে পারবে কি কি শিখতে পারবে? সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, তারপরে ভেন চিত্র, কার্তেশীয় গুণন সেট, তারপরে সেটের প্রয়োগ, এই বিষয়গুলো কিন্তু এই আমরা এই অভিজ্ঞতায় শিখতে পারবো। দেখো, এখানে একটা মৌমাছি আছে, মৌমাছি আছে, আর এখানে একটা পিঁপড়া আছে। তো মৌমাছির ছয়টা, দেখো এই মৌমাছির এই বৃত্ত দ্বারা মৌমাছির বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়েছে, আর পিঁপড়ার এই বৃত্ত দ্বারা বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়েছে। তো দেখো, মৌমাছির কিন্তু বৈশিষ্ট্য এখানে ছয়টা লেখা আছে। সেটা হলো উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে, ছয়টা পা আছে, দলে বসবাস করে, রানে দ্বারা নিয়ন্ত্রিত। এই ছয়টা বৈশিষ্ট্য হচ্ছে এই মৌমাছির বৈশিষ্ট্য। আর এই পিঁপড়ার বৈশিষ্ট্যও কিন্তু এই ছয়টা। সেটা হলো যে হেঁটে চলাফেরার পরে শিকারে প্রাণী, গর্তে বাসা বাঁধে, আবার ছয়টা পা আছে, দলে বসবাস করে, তারপরে রানী দ্বারা নিয়ন্ত্রিত। দেখো, আমরা এই চিত্র দ্বারা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি হচ্ছে যে মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে কিন্তু তিনটা বৈশিষ্ট্য কমন আছে। এই তিনটা বৈশিষ্ট্য কমন বলতে এই যে এই অংশ দ্বারা বোঝাচ্ছে কমন। তো এইটা হচ্ছে একটা ভেন চিত্র। চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। দেখো, এই তিনটা কমন বৈশিষ্ট্য এইখানে দ্বারা দেওয়া আছে। এই বৃত্ত দ্বারা মৌমাছি বোঝানো হয়েছে, এই বৃত্ত দ্বারা পিঁপড়া বোঝানো হয়েছে। এই যে চিত্র, এই চিত্রকে বলা হয় কিন্তু ভেন চিত্র। তো ভেন চিত্র সম্পর্কে আমরা বিস্তারিত ভিতরে পড়ব। দেখো, অধ্যায়ের নামে হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। তো বলা আছে, প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে কিন্তু এক সেট বই দেওয়া হয়েছিল। তাতে কি কি বই ছিল তার নিচে লিখো। দেখো, তুমি যখন সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে উঠছো, তখন কিন্তু এক সেট বই দেওয়া হয়েছিল। সেই বই বলা আছে, সেই বইগুলা তুমি নিচের এই খালি ঘরে লিখো। অনেক সময় কি তুমি নবম শ্রেণীতে যখন উঠছো, তখনও কিন্তু এক সেট বই দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বলা আছে যে তুমি অষ্টম শ্রেণীতে যখন উঠছো, দেখো অষ্টম শ্রেণীতে যখন তুমি উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে যে বই বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বই ছিল তার নিচের ঘরে লিখো। যে অষ্টম শ্রেণীতে যে বই দেওয়া হয় সেটা হলো 10টা বই দেওয়া হয়। সেটা হলো বাংলা বই, ইংরেজি বই, গণিত বই দেওয়া হয়, বিজ্ঞান বই দেওয়া হয়, ডিজিটাল প্রযুক্তি দেওয়া হয়, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেওয়া হয়, জীববিজ্ঞান ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা। এই যে 10টা বই, এই 10টা বইকে বই দিয়ে কিন্তু আমরা একটা সেট তৈরি করে ফেলেছি। এবং সেট বোঝাতে এখানে কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী দিতে হবে, প্রথমে দ্বিতীয় বন্ধনী একটা, আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ। তার মানে এই যে দ্বিতীয় বন্ধনী, সেট প্রকাশ করতে হলে কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। তো এগুলো আমরা একটু পরে বিস্তারিত পড়বো। এবং সেটের উপাদানগুলোকে আলাদা করার জন্য কিন্তু কমা দিতে হয়। দেখতে কমা দিয়ে আসে, দেখো বাংলা বই লিখছি, লিখার পর কমা দিয়েছি, ইংরেজি বই লিখেছি, লিখার পর কমা দিয়েছি, গণিত বই লিখেছি, লিখার পর কমা দিয়েছি, এইভাবে কিন্তু লিখছি। এবং লাস্টে দেখো, শিল্প ও সংস্কৃতি, এরপরে অনেকেই কিন্তু লিখে যে এবং ইসলাম শিক্ষা, এবং লেখা যাবে না, সেটার ক্ষেত্রে কমা দিয়ে লিখতে হবে। এখানে কিন্তু 10টা বই আছে, তাই আমরা কিন্তু কমা দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করার জন্য কিন্তু কমা দিয়েছি। এরপরে দেখো, বলা আছে যে একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে, তোমার রং পেন্সিলে সেটে কি কি রং ছিল, রং পেন্সিলের রঙের সেট। দেখো, রং পেন্সিলের রঙের সেট আমি লিখেছি, রং পেন্সিলে 12টা রং থাকে, অনেক সময় 24টা থাকে, অনেক সময় 7টা থাকতে পারে, তুমি যে কয়টা ইচ্ছা লিখতে পারো, তবে সচরাচর কিন্তু 12টা থাকে। সেটা হলো যে বেগুনি, তারপরে নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, সাদা, কালো, খয়েরি, গোলাপি, হলুদে সবুজ। দেখো, আমরা কিন্তু এই 12টা রং লিখে নিয়ে লিখেছি। মনে করো যে রং পেন্সিলে তোমার 12টা রং আছে। তো এইটা সেট বোঝানো, তবে যেহেতু এখানে সেট বলা হয়েছে, তাই কিন্তু আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। সেটকে প্রকাশ করতে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। এবং যে একটা উপাদান, মানে উপাদানগুলো আলাদা আলাদা বোঝাতে
কমা দেওয়া হয়। দেখো বেগুনি লিখছি, লিখার পরে কিন্তু পমা দিয়েছি, ছবি দেওয়া আছে। দেখো ক্রিকেট খেলার সরঞ্জাম যে আছে, ব্যাট আছে, গ্লাভস আছে, ডাইনিং গ্লাভ বা গ্লাভস আছে, সেগুলোর এটা বলা আছে যে ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের পাশের পাতা ঘরে লিখো। তাহলে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, তাহলে প্রথমে কি লিখতে পারি, ব্যাট, ডান প্যাড, বাম প্যাড, তারপর পেট গার্ড, উরু গার্ড, প্রাইভেট গার্ড, এখানে বিভিন্ন ছবিগুলো আছে, সেই ছবিগুলো অনুযায়ী তুমি লিখে পেলে কোনো সমস্যা নাই। যে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এটা হলো একটা আমরা সেট বোঝাতে পারি। সেট বোঝানোর জন্য আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি এবং উপাদানগুলোকে আলাদা আলাদা বোঝানোর জন্য কমা ব্যবহার করেছি। দেখো কমা ব্যবহার করেছি, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করেছি, আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করেছি, এগুলো অলরেডি বুঝে গেছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সবকিছু সেট হতে পারে। দেখো আমরা প্রথমে পাঠ্য বই দিয়ে আমরা একটা সেট বানিয়েছিলাম, তারপরে রং পেন্সিল দিয়ে একটা সেট বানিয়েছিলাম, তারপরে ক্রিকেট খেলার সরঞ্জাম দিয়েও আমরা এই যে অলরেডি সেট বানালাম, তো সব কিছুরই কিন্তু সেট হতে পারে, সেটাই কিন্তু বলা হয়েছে। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে। মনে করো তোমাদের শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, তাদের নাম নাম দিয়ে একটা সেট হতে পারে, প্লাস তারপরে ক্লাস রোল নাম্বার দিয়ে একটা সেট হতে পারে, বা তোমার বিভিন্ন যে বিভিন্ন জন যে বিভিন্ন পোশাক পরেছো বিভিন্ন কালারের, সেটা দিয়ে একটা সেট হতে পারে, এগুলা বিভিন্ন রকম সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকায় কিন্তু দুইটা রং আছে, সেটা হলো লাল সবুজ। দেখো লাল এবং সবুজ দিয়ে কিন্তু আমরা একটা সেন্ট বানাতে পারি। ধরো পড়ার টেবিলে তোমার কি কি থাকতে পারে, বই থাকতে পারে, বই লিখতে পারো, তারপরে মনে করো লিখতে পারো পেন্সিল লিখতে পারো, তারপর কলম লিখতে পারো, তারপরে জ্যামিতি বক্স লিখতে পারো। এভাবে কিন্তু তোমার পড়ার টেবিলে যা যা আছে তা নিয়েও কিন্তু একটা সেট তৈরি করতে পারো, সেগুলো বলা আছে। এ তো গেল বাস্তব বস্তু। দেখো বস্তু দুই ধরনের, এক হচ্ছে বাস্তব বস্তু আর একটা হচ্ছে বিমূর্ত বস্তু। বাস্তব বস্তু বস্তুগুলো যেগুলো আমরা দেখতে পাই, অনুভব করি এবং বাস্তবে সেটা আছে, সেটা হচ্ছে বাস্তব বস্তু। যেমন মনে করো যে বাস্তব বস্তু বই, বাস্তব বস্তু একটা, তারপর কলম একটা বাস্তব বস্তু, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতেছে এবং আবার কি বাস্তবে অস্তিত্ব আছে, সেটা হলো বাস্তব বস্তু। আর বিমূর্ত বস্তু কোনগুলো, যেগুলো আমরা দেখতে পাই কিন্তু এবং অনুভব করি কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে বিমূর্ত বস্তু। যেমন মনে করো যে এক, আমি লিখলাম 1 2 3, আমরা 1 2 3 লিখছি, এইটা কিন্তু আমরা দেখতে পাই, অনুভব করি, কিন্তু এটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নাই, তাই এটা কিন্তু আমরা বলতে পারি বিমূর্ত বস্তু। আবার মনে করো যে ABC, ABC আমরা যে এগুলো লিখি, তো এই ইংরেজি বর্ণমালার বর্ণমালা যেগুলো লিখি ABC, এগুলা কিন্তু বিমূর্ত বস্তু। কেন বিমূর্ত বস্তু? কারণ এগুলা কিন্তু আমরা দেখতে পাই, অনুভব করি, কিন্তু বাস্তবে কিন্তু এর কিন্তু অস্তিত্ব নাই, তাই এটা ABC হচ্ছে বিমূর্ত বস্তু। আবার তুমি বলতে পারো যে মনে করো যে শক্তি বা বায়ু, এগুলো কিন্তু আমরা দেখতে পাই বা অনুভব করি কিন্তু বাস্তবে কিন্তু এর অস্তিত্ব নাই, সেজন্য কিন্তু শক্তি বায়ুকে আমরা বিমূর্ত বস্তু বলতে পারি। তো দেখো বিমূর্ত বস্তু বলা আছে যে বাস্তব বস্তুর আমরা এতক্ষণ উদাহরণ দেখলাম, বিমূর্ত বস্তুরও কিন্তু সেট হয়। যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়ের নামের সেট, তোমাদের বিদ্যালয়ের যে ফুটবল খেলে তাদের খেলোয়াড়ের যে নাম আছে, নাম দিয়ে কিন্তু আমরা একটা সেট তৈরি করতে পারি। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, বিভিন্ন সংখ্যার সেট, সেগুলো কিন্তু বিমূর্ত বস্তুর সেট হতে পারে। তারপর পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট কোনগুলো, দেখো আমরা যদি লিখি হচ্ছে এদিকে, দেখো মনে করো 1 2 3 লিখেছি, তারপরে 4 লিখলাম, তারপর 5 লিখলাম, এরপর চলতে আসে, আবার এদিকে আছে কি 0, এরপরে হচ্ছে -1, -2, -3, এদিকে কিন্তু চলতে আসে। এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো, দেখো সেটা হলো যে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নেবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেবে এবং 0 সহ, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা চেন। এই পূর্ণ সংখ্যা দিয়েও কিন্তু আমরা একটা সেট বানাতে পারি। পূর্ণ সংখ্যা কোনগুলো, দেখো এদিকে কিন্তু এই -1, -2, -3, -4 এভাবে চলতেই থাকবে, আবার এতে 0 1 2 3 4 5 এভাবে কিন্তু চলতেই থাকবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটও কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু আমরা একটা সেট বানাতে পারি। যেহেতু ব্র্যাকেট দিয়েছি তাই কিন্তু আমরা আমরা এটা একটা সেট, এবং কমা দিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা বুঝিয়েছি। দেখো তো এইখানে এক আঙ্কেলের ছবি দেখতে পাচ্ছ, এটা ইনি কে বলতে পারবা? ইনি হচ্ছে জার্মান বৈজ্ঞানিক জর্জ ক্যান্টর। তো যেহেতু উনি সেটের জনক, তাই আমরা তার সম্পর্কে কিন্তু জানতে পারি। সেটা হলো যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন, এই কারণে জর্জ ক্যান্টরকে বলা হয় হচ্ছে সেটের জনক করে। তারা কিন্তু 6 ভাই বোন ছিল, তার মধ্যে জর্জ ক্যান্টর ছিল সবচেয়ে ছোট,
এবং অপখোর মেধাবী ছিল। জর্জ ক্যান্টনের বয়স যখন 11 বছর, মাত্র 11 বছর বয়স যখন, তখন কিন্তু তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং 1856 সালে জর্জ ক্যান্টর তার ফ্যামিলি সহ সবাই মিলে কিন্তু জার্মানিতে চলে যান, এবং তার কিছুদিন পরে কিন্তু তার বাবা মা মারা যান এবং তারা কিন্তু স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করেন। এই কারণে কিন্তু সে জার্মান গণিতবিদ, এবং তার বাবার কিন্তু অনেক সম্পত্তি ছিল, সেখান থেকে কিন্তু তার উত্তরাধিকার সূত্রে জর্জ ক্যান্টর অনেক সম্পত্তির কিন্তু ভাগ পান, এবং তার পুরা জীবন কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাটিয়ে দেন। 1918 সালে জর্জ ক্যান্টর আর জার্মানে কিন্তু মৃত্যুবরণ করেন, সেটা জানলাম। এখন আসো বইতে, তোমাদের বইতে জর্জ ক্যান্টর সম্পর্কে কি লেখা আছে জেনে রেখো। সেটা হলো ছেদ তত্ত্বের জনক হলো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টরের পুরা নাম হচ্ছে জর্জ ফার্ডিনান্ড লুইডিং ফিলিপ ক্যান্টর। তার জন্ম জার্মানিতে লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা হবে হচ্ছে রাশিয়াতে তার জন্ম। এরপরে দেখো, এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেড কিড, রিচার্ড হচ্ছে ডেড কিড, চিঠি আদান প্রদান করে একমত হন যে সেটা হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। দেখো এখানে বলা আছে সেট হলো সসীম। সসীম কি? যে সেটার উপাদান সংখ্যা গণনা করা যায় সেটা হলো সসীম সেট, আর যে সেটার উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। দেখো আমরা এখানে দুইটা সেট লিখছি, এই সেটের উপাদান আছে হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তো এই সেটটা কিন্তু সসীম সেট, কারণ এর উপাদান সংখ্যা কিন্তু গণনা করে নির্ধারণ করা যায়। আর এইখানে যে সেটটা আছে সেটা কিন্তু অসীম সেট। দেখো 1, 2, 3, 4, 5 এরপর ডট ডট দিয়ে আছে, এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট, এটা কোন পর্যন্ত গেছে তার নির্দিষ্টতা নাই। সুতরাং এই সেটের সদস্য সংখ্যা কিন্তু আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো না। সুতরাং এই সেটটাকে বলা হয় হচ্ছে অসীম সেট, আর এই সেটটাকে বলা হয় সসীম সেট। সসীম বলতে এখানে উপাদান আছে তিনটা, তাই সসীম সেট। বলা আছে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, এটা কিন্তু একটা নির্দিষ্ট একটা সংগ্রহ হতে হবে। দেখো এর আগে দেখছিলা যে রং পেন্সিলের সেট, এটা কিন্তু একটা নির্দিষ্ট সংগ্রহ করছিলা, তারপরে মনে করো যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট, সেটা একটা কিন্তু সংগ্রহ হবে এবং যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে। দেখো কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের হতে হবে। দেখো অষ্টম শ্রেণীর যে বইগুলো ছিল সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল যে সেগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর বই, বা দেখো এইটা বাংলায় অষ্টম শ্রেণীর বই, কিন্তু দেখো যদি নির্দিষ্ট বৈশিষ্ট্য না থাকে তাহলে কিন্তু হবে না। এখন মনে করো তো তোমাদের শ্রেণীতে যদি বলা হয় যে কার কেমন মেধা, সেটার একটা সেট তৈরি করো। এখন আমি গেলাম যে বললাম এর মেধা ভালো, এর মেধা কম, এর তাহলে কিন্তু বৈশিষ্ট্য একটা বললাম। আরেকজন শিক্ষক যে কিন্তু দেখা যাচ্ছে বললো যে না এর মেধা অল্প অতিরিক্ত ভালো, এটা কিন্তু বিভিন্ন রকম হবে, এই বৈশিষ্ট্যটা কিন্তু নির্দিষ্ট না, কারণ কি তোমাদের শ্রেণীতে যে বিভিন্ন ধরনের বিভিন্ন মেধা হতে পারে। সুতরাং বিভিন্ন ছাত্রছাত্রীদের যে মেধার যদি আমরা সেট তৈরি করতে যাই সেটা কিন্তু বৈশিষ্ট্য নির্দিষ্টতা থাকবে না, সুতরাং ওইটা দ্বারা কিন্তু আমরা সেট তৈরি করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি একরকম সেট তৈরি করতে পারবো, তখন দেখা যাচ্ছে আরেকজন শিক্ষক আর এক রকম সেট তৈরি করতে পারবে। এখন মনে করো করিম, করিমের মেধা তো আমি জানি না, দেখা যাচ্ছে যে বললাম যে তার মেধা খুব ভালো, একজন এসে বললো মোটামুটি ভালো, বা একজন এসে বললো খারাপ, এরকম হতে পারে। সুতরাং এই মেধার যেটা বললাম যে তোমাদের শ্রেণীতে যে বিভিন্ন শিক্ষার্থী আছে তাদের মেধার একটা সেট তৈরি করো, সেটা কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্যের না, সুতরাং সেটা দিয়ে কিন্তু সেট তৈরি করা যাবে না। কিন্তু যদি বলি যে তোমাদের শ্রেণীতে যে আছে, মনে করো যে বিভিন্ন যে ছাত্র আছে তাদের নাম দিয়ে একটা সেট তৈরি করো, সেটা কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করবে। সুতরাং নির্দিষ্ট বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকবে। প্রতিটা বস্তু বলতে সেটের ভিতরে কিন্তু একটা উপাদান একের অধিকবার ব্যবহার করা যাবে না, এরকম মনে হলো যে এক আমি দুইবার ব্যবহার করি করা যাবে না, প্রতিটা বস্তু কিন্তু আমরা একবারই ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। দেখো এর আগের বইটা ছিল কি বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে, কিন্তু এখানে বলা আছে বাস্তব। এর আগে আমরা কিছুক্ষণ আগে কিন্তু বর্ণনা করেছি বাস্তব বস্তু যেগুলো বাস্তবে অস্তিত্ব আছে সেটা হলো বাস্তব বস্তু, আর বিমূর্ত বস্তু যেগুলো আমরা কিন্তু দেখতে পাই বা অনুভব করি কিন্তু বাস্তব অস্তিত্ব নাই সেটা হলো বিমূর্ত বস্তু। বললাম বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট হতে হবে, যে সেটা কিন্তু নির্দিষ্ট হতে হবে, যে ওরকম হবে না যে তোমাদের শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের একটা সেট তৈরি করো, সেটা কিন্তু সুনির্দিষ্ট তো নয়। কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের শ্রেণীর হচ্ছে ছাত্রছাত্রীদের নাম দিয়ে একটা সেট তৈরি করো, সেটা কিন্তু একটা
সেট হবে, সুনির্দিষ্ট হবে, কিন্তু মেধা বিভিন্ন ধরনের বিভিন্ন হতে পারে, বা আমার কাছে একরকম মনে হতে পারে, আর একজনের কাছে অন্যরকম মনে হতে পারে, সেটা কিন্তু সুনির্দিষ্ট না, এবং সেটা সংগ্রহ হতে হবে, সংগ্রহকে সেট বলে। তাহলে আমরা সেটার সংজ্ঞাটা কি বলতে পারি, বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে।